হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের আমি নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। দেখো, এটা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে। এটা হলো তোমরা 9টা ক্যাটাগরিতে 12টা বিভাগে 12টা শূন্য পদে অ্যাপ্লাই করতে পারবা। তো এটা অ্যাপ্লাই করার জন্য অলমোস্ট সকল জেলাই শুধুমাত্র এই 1 থেকে 9 পর্যন্ত, যে এখানে কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ বাদে বাকি সকল জেলার লোকেরা অ্যাপ্লাই করতে পারবা। এবং 8 ও 9 এই দুইটা পোস্টে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও বিবাড়িয়া, ফেনী জেলা বাদে বাকি সকল জেলার লোকেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতাটা এখানে দেখো, উচ্চমান সহকারীর জন্য যোগ্যতা চেয়েছে স্নাতক, ক্যাশিয়ারের জন্য স্নাতক বাণিজ্য বিভাগে, কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য HSC, অফিস সহকারীর জন্য HSC, রেকর্ড কিপার HSC, গাড়ি চালক অষ্টম শ্রেণী পাস মাত্র, সিপাহী SSC পাস, অফিস সহায়ক SSC পাস, নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাস। বয়সসীমা কিন্তু অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। এবং অ্যাপ্লাই শুরু হয়েছে দেখো, অ্যাপ্লাই শুরু হয়েছে 3 তারিখ সকাল 10টায়, কিন্তু অ্যাপ্লাই চলবে 24 তারিখ পর্যন্ত, 24 তারিখ বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লাই চলবে। তো এখানে যারা অ্যাপ্লাই করেছে তারা হচ্ছে এই 1 থেকে 8 নম্বর পোস্টের জন্য, 1 থেকে 7 নম্বর পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লাই খরচ হবে 112 টাকা ভ্যাট সহ, আর পরে শেষের 2টার জন্য খরচ হবে মাত্র 56 টাকা ভ্যাট সহ, ঠিক আছে? এটা 72 ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনের 72 ঘন্টার মধ্যেই কিন্তু জমা দিতে হয়। অনলাইনে আবেদন করতে হলে তোমাদের এই যে ঠিকানাটা দেখতেছো, HTTP://civhealthteletalk.com/bd, এই ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্র পূরণ করতে হবে। আর অন্যান্য আবেদন, অন্যান্য অ্যাপ্লাই যেভাবে করো ঠিক সেভাবেই করতে পারবা। আর এটা আরেকটা ব্যাপার যেটা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এটার জন্য তোমাদের যোগ্যতা যাচাইয়ের জন্য তোমাদের ভাইবা বোর্ডে এই সকল কাগজপত্র প্রয়োজন হবে, ঠিক আছে? এটা দেখে নাও তোমরা, এই সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে। তো তোমরা নেক্সট আর কোন বিজ্ঞপ্তি চাও সেটা একটু কমেন্ট করে জানাও এই ভিডিও ভালো লেগে থাকলে। এবং এরকম ইনফরমেটিভ ভিডিও এবং অ্যাপ্লাই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও জানতে তোমরা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।